গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। আজকে হলো বুধবার, আর বুধবারের সকালে এখন সময় হয়েছে ঠিক 7:07। আমার স্নান পুজো বাসি কাজ সমস্ত শেষ। পল্লবকে কি যে ও দুধ উঠছে, এই সরি দই উঠছে, কি যে ওর ভালো লেগেছে জানি না, শুধু রোজই বলবে দই উঠছে। আমারই ভালো হয়েছে, আমার কিছু করতে হচ্ছে না। তো দই ওটস ওকে দিয়ে দিয়েছি, ওদিকে ওকে চাও দিয়ে দিয়েছি, বসে চা খাচ্ছে। কাপটা ধরে একবার বাড়িয়ে দেখিয়ে দাও। আর আমি নিয়ে বসেছি এই যে জোয়ান জল, আমি জোয়ান জলটা নিয়ে বসেছি। আর আমার ব্রেকফাস্ট বলতে আমার কালকে ওই যে ওটসের পোলাও বানিয়েছিলাম ওটাই আমি আমি তো এরমই করি, একার জন্য আবার কে বানায় বলো তো। আমি ওই যে ওটসের পোলাও একটুখানি বাটি করে রেখে দিয়েছি, আমি ওটা দিয়েই ব্রেকফাস্ট সেরে নেবো, তারপরে শুরু হবে দুপুরের কাজকর্ম। আর এদিকে প্যাকিং তো টুকটাক করে চলছেই। তো যে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের চলা শুরু করলাম। সঙ্গে আছো তোমরা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। চলো এখন জোয়ান জলটা খেয়ে নিই, জোয়ান জলটা খেয়ে নিয়ে তারপরে টুকটুক করে কাজগুলো শুরু করবো। সকাল সকাল ডেলিভারি চলে এসছে, এটা পল্লবের একটা টি শার্ট। এই পল্লবের টি শার্টটা ডেলিভারি আসার কথা ছিল 3 তারিখে, অনেক তাড়াতাড়ি চলে এলো। আর যেগুলো তাড়াতাড়ি ছিল 27 তারিখে যেগুলো ডেট ছিল সেগুলো এখনও এলো না, কি করে কিছুই বুঝি না। এটা পরে আসলেও অসুবিধা ছিল না, যেহেতু এটা পুজো পারপাসে, ওগুলো আমার আগে দরকার ছিল। গতকালের ভিডিওতে বলছিলাম না আরেকটা টি শার্ট অর্ডার দেওয়া আছে মিশোতে, এই যে এটা এখন এলো। দেখি আমি একটু খুলে, পল্লব আসার আগে আমি একবার খুলে দেখি কেমন হয়েছে টি শার্টটা। দাঁড়াও খুলে তারপরে শেয়ার করি। বাহ বেশ ভালো হয়েছে, দেখো। এ দেখো ওপর দিকটা আপার পোর্শনটা মেরুন আর লোয়ার পোর্শনটা অ্যাশ ব্ল্যাক আর হোয়াইটে। দাঁড়াও ছবি তুলে যার জিনিস তাকে এখন একবার পাঠাই হোয়াটসঅ্যাপে। মেটেরিয়ালটাও বেশ ভালো, দেখলাম তো মেটেরিয়ালটাও বেশ ভালো। সকাল থেকে অনেক আকাজের কাজ করেছি, সারাক্ষণ ধরে ফোন ঘাঁটলাম, ফেসবুকে পোস্ট দিলাম, ফেসবুকে রিলস দিলাম, মানে পেজে আর কি অনেক হয়েছে। এবার সংসারের কাজে একটু মন দিতে হবে, এত অমনোযোগী হলে চলবে না। গতকাল কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছিলো, গতকাল আর ওগুলো ছাড়ানোর সময় হয়নি, আজকে এগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। মোটামুটি এটা আমার 15 দিনের কাঁচা লঙ্কা। আর আমার তো প্রধান লঙ্কা মানে ঝাল বলতে প্রধান এই, আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি, তোমরা তো জানোই দেখছোই। আর কোনো দিন আমার ঘরে লঙ্কার গুঁড়ো আসেইনি বলতে গেলে, আসেইনি একদম প্রথম দিকে যখন হোম ডেলিভারি দিচ্ছিলাম সেই সময়ে, একদম প্রথম দিকে তখন ওই ছেলেগুলো খুব ঝাল খেতে চাইতো, এক দুবার এনেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম না এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ওদের খাওয়াবো না, তারপরে আবার কাঁচা লঙ্কাতেই ফিরে এসেছিলাম। আর এখন তো আমরা দুজন খাই আর দরকারই পড়ে না। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আগে খুবই ব্যবহার করতাম, এখন রেয়ার ব্যবহার করি, যেদিন খুব ইচ্ছা হয় সেদিন ব্যবহার করি। জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, মেলে দেওয়া হয়নি, আর এখন ঘরেই মেলে দিই, বাইরে মেলার একটু বাধা আছে। তো চলো হয়ে গেল সব, ওদিকের কাজ সেরে আবার চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বানাবো হাঁসের ডিম, ফুলকপি আর অল্প একটু আলু, মানে দুজনের জন্য 4 পিস আলু দিয়ে এক বেলার জন্য বানাবো। তো কালকে পল্লবকে বলেছিলাম যে ডিম আনবে, দেখো তো হাঁসের ডিম পাও কি না। এবার ও যে হাঁসের ডিম এনেছে সেটা আর আমাকে কিছু বলেনি, আমাকে ডিমের জায়গাটা দিয়েছে, আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আজকে সকালবেলা বলছে, জানো তো ওর মধ্যে না 2-3টে হাঁসের ডিম আছে। আমি বলছি ও তাই? বলছে তুমি বুঝতে পারোনি। আমি বলছি আমি তো ডিমের জায়গা খুলিনি তো কী করে বুঝবো। তারপরে ওই হাঁসের ডিমের থেকে 2 হাঁসের ডিম আজকে রান্না করব এক বেলার জন্য, বিকেলের জন্য তরকারি আছে তার সাথে রুটি করে নেব। ওই এক বেলার বলেই একটা ছোট ফুলকপি দিলাম আর একটা আলু দিচ্ছি, অল্প অল্প সব কিছু দিয়ে করে নেব। আর এখন তো মিক্সিটা বিগড়ে রয়েছে, নতুন মিক্সি বুক করেছি, দেখি কবে আসে। তো মহারাজার মিক্সি বুক করেছি এবার, আর বলেছি ব্ল্যাক কালার, মানে দিয়েছি ব্ল্যাক কালার, জানি না ব্ল্যাক কালার আসবে কি না, দেখা যাক কী আসে। ব্ল্যাক কালার হলে সুবিধা হয়, জানো তো হোয়াইট কালারটা বড্ড বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো সেই জন্য এখন কি করছি বলো তো, আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে না ওই হামানদিস্তাতেই থেতো করে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি। এমনি তো আমি ঝিরি ঝিরি করে কাটি, ওটা আমার হয়েই যায়, ওতে কোনো অসুবিধা হচ্ছে না। সব কিছু কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। ওদিকে ভাতটা আমি 1 ফুট দিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছে আর আধখানা আলু, 2 বড় বড় উচ্ছে নয় করলা, উচ্ছে তো আরও ছোট হয়, 2 বড় বড় করলা দিয়েছি, তার সাথে আধখানা আলু দিয়েছি। সারাদিনে আলু খাওয়া বলতে আমাদের এই 1.5 খানা আলু দুজনে খাচ্ছি, দেখেই বুঝতে পারছো আলুর সাইজ। আর এই আলুটা তো সেদ্ধ করে জল ফেলে দিচ্ছি, আর ভাতে যেটা সেদ্ধ হচ্ছে সেটার স্টার্চ তো চলেই যাচ্ছে ভাতের ফ্যানের সাথে, তাই না?
এই যে আমার জলখাবার, পোলাও রেখে দিয়েছিলাম কালকে ডালিয়ার, এইটা দিয়ে জলখাবারটা সেরে নেব। হলো খোলো না, তারপরে আবার ভাজ করলেই চলবে। ভালো দেখতে, মিশর জিনিস তো খারাপ হয় না। এক্সেল দিয়েছে তো? এক্সেল দিয়েছে তো? না না, আমি বলছি এক্সেল দিয়েছে তো, হাতাগুলো খুব সুন্দর। ওই অনেকটা তোমার সেই একটা ব্ল্যাক আছে না, মনে পড়ছে? একটা ব্ল্যাক ওই যে হুড মতন ছিল, ওইটার টাইপের না হাতাটা। যেদিন একটা পদ রান্না করি সেদিনকে না কী করি বলো তো, আর ওই অ্যালুমিনিয়ামের কড়াইটাকে বাড়াই না, এই যে লোহার কড়াইটা আছে এটার মধ্যেই করে নিই। ডিম দুটো প্রথমে ভেজে নিলাম, তারপরে ফুলকপি আর আলুটা ভেজে ওটা তুলে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। পেঁয়াজ কেটে রেখেছি, সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছি তো দেখলেই। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাও থেতো করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, নিয়ে আর আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, তারপরে টমেটোটা দেবো। দিয়ে সব কিছু যখন একটু মজে আসবে, মানে নরম নরম হয়ে আসবে, সেই সময়ে অল্প একটু জল দেবো আর একটুখানি ধনে গুঁড়ো দেবো, আর কিচ্ছু না, আর কোনো মশলা না। নুন হলুদ তো দিয়েই দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়ে ওটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে ওই ফুলকপি আলু ডিম সব একসাথে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমার হাঁসের ডিমের কারি। দেখো আজকের লাঞ্চে আছে ভাত, ঝাপসা হয়ে যাচ্ছে, ভাত, উচ্ছে আলু সেদ্ধ, এক বাটি স্যালাড এখানে দুজনের, আর এখানে হাঁসের ডিম ফুলকপি দিয়ে রান্না করেছি। ওরও সেম, উচ্ছে আলু সেদ্ধ, ভাত। চলো খাবারটা স্টার্ট করে দিই। সেই দুপুরবেলা লাঞ্চ দেখানোর পরে আর আসিনি তোমাদের কাছে, কারণ সন্ধ্যাবেলা থেকে লাইভ করছিলাম যে, খুব মজার লাইভ হয়েছে আজকে। আর এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। রাতের খাবারে কী বানাচ্ছি দেখো, তোমাদেরকে তো বললাম লাইভের সময় যে কী বানাবো। একটু আটা দিয়ে পরোটার মতো করে নিচ্ছি, খুব অল্প তেল দিয়ে আটা দিয়ে পরোটার মতো করে নিয়ে গতকালের বাঁধাকপির তরকারি আছে। দেখো রুটি করলে তো সেই রুটি ছিঁড়ে ছিঁড়ে বাঁধাকপির তরকারি দিয়ে খেতাম, তো তার থেকে আমি ভাবলাম রুটিটাকেই একটুখানি তেলের মধ্যে এপিটোপিট করে নিয়ে তারপরে ওর মধ্যে বাঁধাকপির তরকারিটা ভরে ভেজ রোল বানিয়ে ফেলি। আমার মা থাকলে বলতো তোর মাথায় খাবারের ব্যাপারে যত রকম কুবুদ্ধি বেরোয়। সত্যি গো, আমার মাথায় এরকম কুবুদ্ধি বেরোয় খাবারের ব্যাপারে, মনে হয় যে যখন খুশি এরকম নানান রকম খাবার বানাই। কখনো বাঁধাকপির তরকারি দিয়ে স্যান্ডউইচ বানাই, কখনো বাঁধাকপির তরকারি দিয়ে ভেজ রোল বানাই। ভেজ রোল না বলে এটাকে ক্যাবেজ রোল বলা যায়। দেখো দিয়ে দিলাম রোলটার মধ্যে, প্রথমে দিলাম বাঁধাকপির তরকারিটা, তারপরে কুচোনো পেঁয়াজ আর অল্প একটু লঙ্কাও আছে ওর মধ্যে কুচোনো। এরপর দিয়েছি একটু লেবুর রস আর একটুখানি কাসুন্দি, সস টস কিচ্ছু দেবো না এটার মধ্যে, যেহেতু বাঁধাকপির তরকারিটা দিয়েই করছি সেই জন্য আর এর মধ্যে সসটা ঠিক ভালো লাগবে না। আর কাসুন্দিটা দিলাম, বেশ একটা আলাদা টেস্ট আসবে সেই জন্য। তিনটে বানিয়ে নেব, তিনটের মধ্যে দুটো পল্লবের আর একটা আমার, কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি তো দুটো পল্লব পুরো খায়নি, একটার থেকে আর একটা বাইট আমি নিয়েছিলাম, কারণ পল্লবের পক্ষে দুটো অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো সেই জন্য। কিন্তু তোমাদের একটা আইডিয়া দেই, তোমরাও এইভাবে লেফট ওভার তরকারি দিয়ে কিন্তু রোল বানিয়ে খেতে পারো, ভেজ রোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা তো জানোই দিদি যত সব, মানে যাতে কোনো কিছু নষ্ট না হয়, যাতে সেটাকে কাজে লাগানো যায় সেই রকম আইডিয়া দেয়, সেরকমই আর একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। দেখো দুটো রোল আমার রেডি হয়ে গেছে, আর একটা রোল তৈরি করে নিয়েই খেতে চলে যাব। আজকে রাতের ডিনারে দেখো রুটি দিয়ে পরোটা করা হয়েছে, তার মধ্যে বাঁধাকপি আর পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে এটাকে রোলের মতো করা হয়েছে। আজকে রাতের ডিনার হচ্ছে এই, দারুণ। যে দেখো তিনটে আছে, দুটো পল্লবের, তিনটে একটা আমার, এইটা আমার, এই দুটো পল্লবের। চলো তাহলে ডিনারটা সেরে নিই, হালকা খাবার, গভীর ঘুম। চলে এলাম আবার তোমাদের কাছে, আর এখন বেজেছে ঠিক 11টা, 9:30 লাইভ শেষ করেছি। তারপরে তোমাদের আগের দিনের ভিডিওতে রিপ্লাই দেওয়া হয়নি, সেই কমেন্টগুলোর রিপ্লাই দিয়েছি, তারপরে খাবার তৈরি করেছি, খেয়েছি, খাওয়া দাওয়ার পরে বাসনপত্র মাজা ঘষা করে একদম ফ্রেশ হয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে পল্লব আর গান শোনাবে না ভিডিওতে, কেননা আজকে লাইভে অনেক গান গিয়েছে। সবার আগে বলি, আজকের লাইভটাকে এত সাকসেস করার জন্য, মানে এত
সাকসেসফুল হয়েছে আজকে আমাদের লাইফটা, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করেছো, কেমন? ব্যাস এইটুকুই চাই তোমাদের কাছে। আমাদের অনেক বড় কিছু আশা নেই, অনেক বড় কিছু স্বপ্ন নেই, আমরা যেমন ঠিক তেমনভাবেই তোমাদের সঙ্গে থাকতে চাই। আর কিছু কথা বলতে না চাইলেও চলে আসে কিছু কথা। একটা জিনিস দেখেছি, যখন কেউ আমার চ্যানেলে, বিশেষ করে যখন কেউ খারাপ কমেন্ট করে, মানে অনেকে এমন কিছু কমেন্ট করে যেগুলো হচ্ছে মানে গঠনমূলক সমালোচনা, গঠনমূলক সমালোচনা যেটা থাকে সেটাতে অবশ্যই আমি উত্তর দিই এবং অবশ্যই চেষ্টা করি যে হ্যাঁ, নিজের ভুল থাকলে সেটা শুধরে নেওয়া। কিছু থাকে এমনি, মানে এমনি কিছু কথা বলে যায়, যতক্ষণ না ল্যাঙ্গুয়েজ খারাপ হয়, যতক্ষণ না অশালীন কথাবার্তা হয়, ততক্ষণ আমি তাকে কিন্তু একেবারেই ব্লক করি না, একেবারেই ব্লক করি না। কিন্তু একটা জিনিস দেখে খুব মজা পাই, সেই মজাটা বলি। ধরো কেউ একটা কমেন্ট করলো, কেউ একটা কমেন্ট করলো যে তোমার তো খুব ন্যাকামি, সেটাকে আমি কখনোই ডিলিট করি না, কখনো লাভ সাইন দিয়ে রেখে দিই, কখনো এমনিই ছেড়ে দিই। এবার তোমার তো খুব ন্যাকামি এই কমেন্টটায়, আগে আগে যাদেরকে আমি ব্লক করেছি খারাপ খারাপ কমেন্টের জন্য, তারা তো আর আমার ভিডিওতে কমেন্ট করতে পারে না, তারা কি করে, সবাই মিলে এসে ওই কমেন্টটাতে লাইক দিয়ে যায়। মানে তাদের মনের নেগেটিভিটিটা কোন জায়গায় পৌঁছেছে দেখো, তাদের মনের নেগেটিভিটিটা নিয়ে তারা ওই কমেন্টটাতে লাইক দিয়ে যায়, ওই কমেন্টটাতে লাইক দিয়ে বুঝিয়ে দিয়ে যায় যে আমরা তোমাকে পছন্দ করি না। কে বলেছে তোমাদের আমাকে পছন্দ করতে? এমন কি কখনো হয় যে আমাকে সবাই পছন্দ করবে? কখনো হয় না, নাই বা করলে তোমরা পছন্দ, তবুও তো আমার ভিডিও দেখতে তোমরা আসছো, এটাই তো আমার কাছে অনেক যে তোমরা আমার ভিডিওটা দেখতে আসছো। আর কি হয় বলো তো, যখন তুমি অন্যকে নেগেটিভ কমেন্ট করো বা নেগেটিভ মেন্টালিটি নিয়ে অন্যকে দেখো, মানে ধরো আমার কথাই বলছি, আমাকে যখন কোনো নেগেটিভ কমেন্ট করছো বা আমাকে খোঁচা মেরে কথা বলছো, সাদা বাংলায় যেটাকে বলে, তখন ওই আমার যতটুকু নেগেটিভিটি, আমার মধ্যে তো পজিটিভিটিটাই ভরপুর, আমার যতটুকু নেগেটিভিটি আছে সেটাও কিন্তু যে নেগেটিভ কথাটা বলছে তার মধ্যে চলে যায়। এটাই হচ্ছে মজা। আরও একটা বিষয় বলার আছে, সেই বিষয়টা হচ্ছে, দেখলে খুব অবাক লাগে, আমাদের সমাজে না, আমাদের সমাজে সবথেকে কঠিন কাজ কী বলতো? সবথেকে কঠিন কাজ হচ্ছে আমাদের সমাজে বউকে ভালোবাসা, সবথেকে কঠিন কাজ। তোমরা কমেন্ট করে জানাবে যে আমি কথাটা ভুল বলছি না ঠিক বলছি। যদি তুমি তোমার বউকে ভালোবাসো সব ক্ষেত্রে, তুমি তোমার বউকে ভালোবাসলে তোমার বন্ধু মহলে তুমি স্ত্রৈণ নামে পরিচিত হবে, তুমি তোমার বউকে ভালোবাসলে তোমার বাড়ির পরিবারের লোকজনের কাছে তুমি বউয়ের আঁচল ধরা বলে পরিচিত হবে, সমাজে যারা আছে যাদের মধ্যে নেগেটিভিটি ভরপুর, যারা মানুষকে খারাপ কথাই বলে, তারা তোমাকে ভেড়া, বউয়ের ভেড়া, ছাগল, হ্যানা ত্যানা অনেক কিছু বলবে। কিন্তু বউকে ভালোবাসা যাবে না। একবারও কি ভেবে দেখেছো, একটা মেয়ে তার সব কিছু ছেড়ে আসে কার জন্য? সেই মানুষটার জন্য তো, যাকে সে বিয়ে করে। তাহলে তার কাছ থেকে সে কি একটু ভালোবাসা আশা করতে পারে না, একটু যত্ন আশা করতে পারে না? এমন কি খারাপ কাজ বউকে ভালোবাসাটা? প্রশ্নটা থেকেই গেল তোমাদের কাছে, উত্তরটা তোমরা জানিও। আর আমি যেই কথাগুলো বললাম সেগুলো ঠিক না ভুল সেটাও তোমরা জানিও। যাক, আজকের ভিডিওটা আর বড় করবো না, খাবারটা খুব ভালো খেয়েছি, কালকে আবার সকাল সকাল চলে আসবো তোমাদের সঙ্গে, আর যা কিছু আমাদের সব কিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, একটু ধৈর্য ধরো, সব কিছু শেয়ার করবো, কেমন? চলো টাটা, বাই বাই, গুড নাইট। কেমন আছো সবাই? সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, হাসিতে থেকো, খুশিতে থেকো। টাটা।